হাইকোর্ট যে আদেশ দিয়েছে বেইল অ্যাপ্লিকেশন শুনানির জন্য তাতে কোনো বাধা থাকবে না। একইভাবে আমরা কুমিল্লার কেসে বেইল অ্যাপ্লিকেশন শুনানির জন্য নির্দেশ দিয়েছে। স্পেশাল জাজ তার জামিনের আবেদন বিবেচনা করবেন, তো আইনগত ব্যাপার এই দাঁড়ালো এখন যে একজন আসামি যদি একটি মামলায় জেলে থাকেন, অন্য অন্য মামলায় তাকে শোন অ্যারেস্ট না করা সত্ত্বেও তিনি জামিনের জন্য দরখাস্ত করতে পারবেন।